ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, ফের এক ধাক্কায় প্রচুর দাম বাড়ল আলু ও পেঁয়াজের। দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের। তো বন্ধুগণ, কি কারণে দাম বাড়ছে, দাম বেড়ে কত টাকা হয়েছে, কি পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। পেঁয়াজ, টমেটো এবং আলুর দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেড়েই চলেছে, আর এই জিনিসগুলিরই চাহিদা গোটা দেশে সবসময় অনেক বেশি, যার জন্য এগুলির দাম বাড়ায়। সাধারণ মানুষ এখন ভালো মতোই অস্বস্তিতে। সবজির দাম বাড়ায় সরকারের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য বাফার স্টক জারি করা হয়েছে। এর পাশাপাশি কনজিউমার এফআইআর মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হয়েছে আলু এবং টমেটোর দাম কমানোর চেষ্টা চলছে। চলতি বছরের আগস্ট মাস থেকেই আগে এলে আগে পাবেন ভিত্তিতে বাজারে পেঁয়াজের স্টক নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে শুধু পেঁয়াজের দাম কমার ক্ষেত্রেই সাহায্য করবে না, পাশাপাশি স্টকের ন্যূনতম ক্ষতিও সুনিশ্চিত হবে। এরই ফলে 14 অক্টোবর মহানগরগুলিতে পেঁয়াজের দাম 42 টাকা থেকে বেড়ে 57 টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গোটা দেশে অল ইন্ডিয়া অ্যাভারেজ প্রাইস পেঁয়াজের গড় দাম ছিল 37.06 টাকা প্রতি কেজি। দেশের 4 মহানগরে পেঁয়াজের দাম, গত 14 অক্টোবর চেন্নাইতে পেঁয়াজের রিটেল বাজারে দাম ছিল 42 টাকা প্রতি কেজি, দিল্লিতে 44 টাকা প্রতি কেজি, মুম্বাইতে 45 টাকা এবং কলকাতায় 57 টাকা প্রতি কেজি। কনজিউমার এফআইআর মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয় পেঁয়াজের বাফার স্টক সেই সমস্ত রাজ্যগুলিতে জারি করা হচ্ছে যেখানে পেঁয়াজের দাম দেশের গড় দামের চেয়ে বেশি, গত মাসের তুলনায় বেশি দাম বেড়ে গিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে 12 অক্টোবর 2021 কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, গৌহাটি, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, চণ্ডীগড়, কোচি এবং রায়পুরের বাজারে সব মিলিয়ে 67,357 টন পেঁয়াজ পাঠানো হয়।